হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি আজকে সকাল সকালে উঠেই ঘর দরজা একটু গুছায় নিলাম গুছায়ে বিছানাটা একটু ভালো করে ঝেড়ে মুছে বালিশগুলা সব সুন্দর করে ঝাড়ামোছা করে তারপরে চাদরটা একটু ঝাড়লাম চাদরটা ঝেড়ে চাদর পুরাটা ভালো করে ঝেড়ে নিলাম ঝেড়ে তারপরে আমি এখানে বালিশগুলা পাতায় দিলাম বালিশগুলো দিয়ে এই বালিশগুলো আমি দিয়ে দিচ্ছি এখন এটা দেওয়ার পরে আমি যাই হলো আজকে আমি একটা কাপড় ইয়ে দিব পেইন্ট করবো সেই পেইন্টের জন্য যাই তো বালিশগুলো রাখা হয়ে যাচ্ছে হয়ে যাওয়ার পরে আমি সে কাপড়টা পেইন্ট করবো তো এই যে হয়ে গেছে আমার এই যে আমি এই পায়জামাটা পেইন্ট করবো পায়জামার নিচে পায়জামার নিচে আমি পেইন্ট করলে আমার কাছে ভালো লাগে কারণ এই যে একটা বোর্ড দিয়ে আমি পায়জামার পায়ের ভিতরে দিয়ে দিচ্ছি একটা বোর্ড এই বোর্ডটা দিলে কাপড় আয়র ইয়ে পেইন্ট করতে ভালো হয় তো আমি সবুজ কালার দিয়ে পেইন্ট করব আগে আমি ডালগুলা করে নিচ্ছি পেইন্ট হচ্ছে আমার অ্যাক্রিলিক কালার এই অ্যাক্রিলিক কালার দিয়ে পেইন্ট করলে বেশ ভালো লাগে ঝামেলা মুক্ত আমার পে পেন্ট আলাদা করে তৈরি করতে হচ্ছে না এটা তৈরি করাই থাকে তো আমি এই জন্য এই পেইন্ট দিয়ে ইয়ে অ্যাক্রিলিক পেইন্ট দিয়ে পায়জামাটা পেইন্ট করে নিচ্ছি তো এই ডিজাইনের আমার ওড়না আসে তার ভিডিওটাও আসে আমার চ্যানেলে তো এখানে আমি ডালগুলা দিয়ে তারপরে ছোট ছোট ডাল দিলাম দেওয়ার পরে আমি ছোট ছোট পাতা দিব তো সে ছোট ছোট পাতা দিলে দেখতে বেশ ভালোই লাগে ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগছে যে কার কাছে কেমন লাগছে একটু জানাবেন আর তারপরে হচ্ছে আমি এই যে ছোটো ছোটো পাতাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে এটাকে উল্টাপাশে আয়রন দিতে হবে শুকানোর পরে আমরা রোদ্রে শুকাবো না এটাকে আমরা ঠান্ডা বাতাসে শুকাবো তাহলে রংটা পারফেক্ট হবে যত আমি ধোয়া ধুই কাচাকাচি করি উঠবে না রংটা। এই জন্য আমি এই পেন্ট করে আমি সায় শুকাইয়ে তারপরে উল্টাপাশে আয়রন করে নেই তো এখন আমার যে হয়ে গেছে ডালগুলা করা এখন আমি লাল রংটা দিয়ে ফুলগুলা দিব ফুল কলি এইগুলা দিব তো এই ফুলগুলা দেওয়ার পরে আমি কলিগুলা দিব তো এই যে আমি করে নিচ্ছি সবগুলা ইয়ে ফুল সবগুলা ফুল করা হয়ে গেলে তারপরে আমি কলিগুলা দিব দেওয়ার পরে আমি যাব ইফতারি কর বানাতে তো সেই জন্য আমি তাড়াতাড়ি করতেছি যে একটু তাড়াতাড়ি হয়ে গেলে আমি যে ইফতারিটা বানায় বানায় ফেলতে পারবো তো এই যে এখন আমি কলি দিচ্ছি ফুলগুলো দেয়া হয়ে গেছে ফুলগুলো করা হয়ে গেলে কলিগুলো দিলাম দেওয়ার পরে আমি এটাকে শুকাতে দিব একটু শুকানোর পরে আমি সাদা কালার দিয়ে ফুলের উপরে একটা করে ফুলের উপর একটা করে ফোটা দিব। ফোটা দিলে আমার ফুলটা ফুটে উঠবে ভালো তো এই যে আমার হয়ে গেছে এখন আমি এই যে হয়ে গেছে এখন আমি সাদা কালার দিয়ে একটা করে ফোটা দিব। ফোটা দেওয়ার পরে আমি এটাকে সেরে দেবো ফ্যানের নিচে ফ্যানের বাতাসে শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার পরে আমি এটাকে পাশে আবার সুন্দর করে আয়রন করে নিব আয়রন করে নিয়ে তারপরে যাব আমি এই যে আমার হয়ে গেছে পায়জামাটা ফাইনাল লুক তো পায়জামাটা পেন্ট কেমন হয়েছে জানাবেন সবাই আর আজকে আমি এটা পেইন্ট করে ইফতারি ভাজতে গেছিলাম কিন্তু ইফতারি ভাজার ভিডিওটা করছি তো সেই ভিডিওটা ডিলেট হয়ে গেছে দুঃখের বিষয় তো আমি খুব দুঃখ পাইছি ভিডিওটা ডিলেট হওয়াতে তো যা হোক আমরা সেই ইফতারি নিয়ে বসছি এখন দুজনে মোনাজাত মোনাজাত করতেছি ইফতারির আগ মুহূর্তে তো আজকে ইফতারিতে আমাদের ছিল ধনিয়া পাতা বেসনে ভাজা বেগুন বেগুন ভাজা বেগুন বেগুনি বানানো তারপরে খেজুর আঙ্গুর নাশপাতি তারপরে ছিল কমলা মালটা আর ছিল শরবত ক্ষীরাই এইগুলো আমাদের ইফতারিতে আজকে ছিল তো স দুজনে আজকে দুজনে বসেই ইফতার করছি আজকে মেয়েটা নাই মেয়েটার মেয়ে দুটো নাই এখানে জামাইটা নাই যার ফলে দুজনে একা একাই ইফতার করছি তো ইফতার করে ইফতার খাচ্ছি এখন ইফতার করার পরে আমরা নামাজ আদায় করবো মাগরিবের নামাজ আদায় করে তারপরে তারপরে ভিডিওটা আমি শেষ করব যাই হোক ভিডিওটা একটু বড়ো হয়ে গেছে তো সবাই ধৈর্য ধরে একটু দেখবেন প্লিজ আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভিডিওটা কেমন হল জানি না কারণ ভিডিও একটা ডিলেট হয়ে গেছে তারপরেও আমি ভিডিও ছাড়লাম যে আমার বন্ধুরা দেখবে সেই জন্য তো এই তো আমাদের খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে এখানে কয়েক পদের ফল টল খাচ্ছি খাওয়া হয়ে গেলে তারপরে আমি এই যে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে আমাদের খাওয়ার ভিডিও এই খাওয়ার ভিডিওটুক একটু বড় হবে তো সবাই ধৈর্য ধরে একটু দেখবেন তারপরে খেয়ে নামাজ পড়ে এসে এই বসে আস বসে খাচ্ছি বাকি বাকি ফল টল এগুলো খাচ্ছি তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ